আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রচণ্ড হামলা হিজবুল্লাহর, এরপর জানিয়ে দিব রুশ হামলায় ইউক্রেনের 8 রকেট, 41টি ড্রোন ভূপাতিত, নিহত 1960। এদিকে কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি, এরপর জানিয়ে দিব ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধের শুরু, আরও জানিয়ে দিব নিজেদের তৈরি ড্রোন পরীক্ষা পর্যবেক্ষণ করলেন কিম। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বিরক্ত ট্রাম্প যা বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে প্রচণ্ড হামলা হিজবুল্লাহর। ইসরায়েলে প্রচণ্ড হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ সহ 11টি দফতর ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তারা। তবে ইসরায়েল জানিয়েছে তারা এসব হামলার জন্য তৈরি ছিল। বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ দাবি করেছেন তার গ্রুপের হামলায় ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ব্যাপক ক্ষতি হয়েছে, তবে তিনি কোনো প্রমাণ উল্লেখ করেননি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে উত্তর ইসরায়েলে শতাধিক রকেট ছোড়া হয়েছে বলেও ঘোষণা করা হয়েছে। হিজবুল্লাহর হামলার পাল্টা হামলার ছক কষছে ইসরায়েলি বাহিনীও। ইতিমধ্যে সেদেশের 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই হামলার ছক কষছিল ইসরায়েল। রবিবার ভোর থেকে সেই হামলা শুরু করেছে তারা। ইসরায়েল সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে রোববার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্ব নির্ধারিত হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ বিমানগুলো চক্কর কাটতে শুরু করেছে লেবাননের আকাশে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলছে পরপর গোলাবর্ষণ। রুশ হামলায় ইউক্রেনের 8 রকেট, 41 ড্রোন ভূপাতিত, নিহত 1960। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত 24 ঘন্টায় 41টি মনুষ্যবিহীন ড্রোন এবং 8টি হাইমার্স রকেট ভূপাতিত করেছে। পাশাপাশি 1460 জন সেনা নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে 24 ঘন্টায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের 1960 জন সেনা নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার এয়ার ডিফেন্স ইউক্রেনের মার্কিন তৈরি 8টি হাইমার্স রকেট এবং 41টি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করেছে। জানিয়ে চলমান যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের মোট 640টি বিমান, 283টি হেলিকপ্টার, 30,475টি মনুষ্যবিহীন ড্রোন, 575টি ক্ষেপণাস্ত্র, 17,567টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,425টি মাল্টিপল রকেট লঞ্চার এবং 13,621টি বিশেষ ফিল্ড আর্টিলারি, 25,200টি সামরিক বাহিনীর বিশেষ মোটরযান ধ্বংস করা হয়েছে। কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি। কলকাতার আরজে করকাণ্ডে উত্তাল গোটা ভারত। দোষীদের বিচারের দাবিতে ভারতজুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন। মোদি বলেছেন মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত, সেই সঙ্গে মেয়েদের ওপর হওয়া কোনো অন্যায় সহ্য করা হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার 25 আগস্ট মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদি আরও বলেছেন মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না, অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব, এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না। মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এরপরেই প্রতিবাদে নেমে পড়ে দেশটির হাজার হাজার মানুষ।
ঘটনার পর এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হওয়ার পরেও জনরোষ কমেনি। ইসরায়েল ও হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধের শুরু? লেবানন ইসরায়েল সীমান্ত এলাকা জুড়ে গতকাল রোববার ভোররাত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। যদিও গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই দেশটির সঙ্গে বিরোধে জড়িয়েছে হিজবুল্লাহ, তবে আজকের এ হামলা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখে নেওয়া যাক এদিন ভোরে কি ঘটেছে। আজ ভোররাতে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েল বলছে তাদের ওপর হামলা চালানোর জন্য হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থাগুলো তৈরি করা হচ্ছিল, তাই আগাম সতর্কবার্তা হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্য মতে তারা জানতে পারে আজ ভোর 5টার দিকে মধ্য ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে হিজবুল্লাহ, তাই এর আধ ঘন্টা আগে 100টি যুদ্ধবিমান ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হয়। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে গত মাসে তাদের নেতা ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। নিজেদের তৈরি ড্রোন পরীক্ষা পর্যবেক্ষণ করল কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজ দেশে তৈরি ড্রোনের সক্ষমতা পর্যবেক্ষণ করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। কেসিএনএ জানায় গত শনিবার কিম উত্তর কোরিয়ার একাডেমিক অব ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। এসব পরীক্ষায় ড্রোনগুলো পুনর্নির্ধারিত বিভিন্ন রুটে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে ঠিকঠাকভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। পর্যবেক্ষণ অনুষ্ঠানে আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন কিম, যেমন পানির নিচে আত্মঘাতী হামলার কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোনের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। এসব ড্রোন কৌশলগত পদাতিক বাহিনী ও বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করা হবে। ড্রোনগুলো যুদ্ধে ব্যবহার সংশ্লিষ্ট আরও বেশি পরীক্ষা নিরীক্ষা ও যত তাড়াতাড়ি সম্ভব এসব ড্রোন দিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে প্রস্তুত করারও নির্দেশ দেন কিম। ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বিরক্ত ট্রাম্প যা বললেন। ইউক্রেন ও অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচনে জয়ী হলে অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে পুনর্নির্মাণে ঐতিহাসিক বিনিয়োগ করা হবে। জুলাইতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, নভেম্বরে নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করতে কার্যকর উদ্যোগ নেবে। এর আগে জুন মাসে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনের কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করবেন।